চীনের নাকের ডগায় গেরুয়া ঝড়। লোকসভা ভোটের সঙ্গে বিধানসভা ভোট গ্রহণ করা হয়েছিল চার রাজ্যে। এর মধ্যে রবিবার ফল বেরিয়েছে উত্তর পূর্বের দুই রাজ্য অরুণাচল প্রদেশ এবং সিকিমের। যে অরুণাচল প্রদেশকে নিজেদের এলাকা বলে দাবি করে চীন, প্রায়শই যে রাজ্যের বিভিন্ন এলাকার নাম বদলে দিতে চায় বেজিং, সেই অরুণাচল প্রদেশে দেখা গেল বিজেপির জয় জয়কার। রাজ্য বিধানসভার 60টি আসনের মধ্যে 46টিতেই জয়ী হলেন গেরুয়া শিবিরের প্রার্থীরা। অরুণাচলে গেরুয়া ঝড়ের ইঙ্গিত আগেই ছিল। এদিন ফল প্রকাশের শুরু থেকে স্পষ্ট হয়ে যায় উত্তর পূর্বের এই রাজ্যে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরছে বিজেপি। গত 19 এপ্রিল 60 সদস্যের অরুণাচল বিধানসভার 50 আসনে ভোট গ্রহণ করা হয়েছিল। বিধানসভার বাকি 10টি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী পেমা খান্ডুও বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী হয়েছেন। 2019 সালে 60 আসনের মধ্যে 41টি আসনে জিতেছিল গেরুয়া শিবির। এই বিপুল জয়ের প্রেক্ষিতে অরুণাচল প্রদেশের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ধন্যবাদ অরুণাচল প্রদেশ। এই বিস্ময়কর রাজ্যের মানুষ দ্ব্যর্থহীনভাবে উন্নয়নের রাজনীতির পক্ষে মতদান করেছেন। বিজেপির অরুণাচল শাখার প্রতি তাদের বিশ্বাস বজায় রাখার জন্য আমি তাদের কৃতজ্ঞতা জানাই। আমাদের পার্টি রাজ্যের উন্নতির জন্য আরও বেশি প্রাণশক্তি নিয়ে কাজ করে যাবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।